হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যার নাম হচ্ছে বং পল্লবী আর আমি হচ্ছে পল্লবী। তো আজকে হচ্ছে শুভ বিজয়, আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি এখন বাজে হচ্ছে একটা, তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমাদের সোসাইটি, তো হচ্ছে নিজের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো এখানে তো গারবা হয়ে গেছে, এখানে আজকে সব দশমী, তো ওই উপলক্ষে সবাইকে একটা খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে, তো ওখানেই যাচ্ছি আমরা। চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, সম্পূর্ণটা শেয়ার করব গুজরাটে। তো ওখান এখানকার কেমন খাওয়া দাওয়া কী চলো, জানি না ফার্স্ট টাইম তো কোনো অনুষ্ঠানে খাওয়াবে, তো পুরোটাই ভেজ। তো চলো আমরা বের হই আর তোমাদের দেখাচ্ছি, ওই পাশ থেকে আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে সব লোকজন আসছে, আর প্যান্ডেলটা আমি তোমাকে আমাদের রুম থেকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে ব্যবস্থা করেছে, উপর থেকে হয়তো বোঝা যাচ্ছে না অতটা কতটা বড় জায়গা নিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি, আর এখানে গাড়ি টাড়ি প্রচুর লোক আসছে। দেখো আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে ও বলছিল যে ওটা পরে যেও না, তো এটা পরে চলো, তো চেঞ্জ করে নিলাম। যেহেতু আমাদের সোসাইটির মধ্যে অত কিছু ভালো কিছু পরার দরকার নেই, ও বললো সিম্পলি চলো। তো জানি না নিচে কেমন কি পড়েছে, তো আমি একদম সিম্পলি ড্রেস পরে নিলাম, তো চলো। তো আমরা যাচ্ছি, তো দেখো শেষ মাথায় একটা দেখা যাচ্ছে যে প্যান্ডেল, তো আমরা ভাবলাম যে সোসাইটির ভেতর দিক দিয়ে চলে যাই শর্টকাট। তো গিয়ে দেখলাম ওখানে অনেক নোংরা আবর্জনা ছিল, তারপরে আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি, আর একদম মানে আমাদেরই এটা সোসাইটি, তো বাড়াচ্ছে, কারণ হচ্ছে আরও আমাদের যেমন সোসাইটিটা সেম ওরকমই ভাবে রুম হচ্ছে নতুন নতুন, হচ্ছে হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে হাফটা, ওই হাফটার মধ্যেই হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, তো ওটার মধ্যে সেম আমাদের মতনই রুম হবে। এই যে দেখো সামনে যে পোস্টারগুলো আছে সেম এই জিনিসটাই ভেতরে হবে। তো চলো আমরা ভেতরটা, সামনেটা দেখো সাজিয়েছে ফুল টুল দিয়ে একটু, আর প্রচুর মানুষ, আর সোসাইটির মধ্যে তো প্রচুর মানুষ আমাদের, তো অনেক ভিড় হয়েছিল, অনেক মানুষ, অনেকটা বড় জায়গা নিয়ে জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না যে মানুষ কতজন, কিন্তু প্রচুর মানুষ হয়েছে, আর পুরোটাই বুফে সিস্টেম, তো ভালো ব্যবস্থা। তো প্রথমে ঢুকে আমি দেখছিলাম, কারণ এরকম অনুষ্ঠানে তো আমি কোনো সময় আসিনি, তো আর আমরা বুঝতে পারছিলাম না যে কোথা থেকে খাওয়াটা স্টার্ট করব, কারণ এখানে এসেই কেউ তো সেরকম চেনা জানা নেই যে আসলাম বসতে বলবে, সেরকম তো ব্যাপার নেই, এসেই আমরা খাওয়া দাওয়ার কোথায় কোনটা আগে খাওয়া যায়, তো ওটাই দেখছিলাম সবাই মিলে যে কোনটা আগে স্টার্ট করা যায়। তো হচ্ছে খাবারগুলো খুবই ভালো ছিল আর খুব টেস্টি, আমার তো একদমই ফার্স্ট টাইম, আর হচ্ছে অনেক গেস্ট এসেছিলো, তো সেই ভিডিওটা আমি আর করিনি, তা ওরকম সেরকম চিনি না কে বা আমি ঠিক বলতে পারছি না, তো নামি দামি গেস্টও এসেছিলো, তাদের জন্য আবার আলাদা ব্যবস্থা করেছিল। তো ঢুকতেই দেখলাম কিছু প্রাইস ফ্রাইস, ওটা কিসের প্রাইস সেটাও বলতে পারছি না, আর দেখো খাওয়ার আইটেমগুলো রুটি ভাত সবই করেছিল, স্যালাড আচার, তারপরে আরও কিছু তরকারি টরকারি মিষ্টি, তারপরে কচুরি, আরও আইসক্রিম, জুস, সব অনেক টাইপের আইটেম করেছিল, তো আমরা প্রত্যেকটাই টেস্ট করেছি, আমার তো খুবই ভালো লেগেছে, খুব টেস্টি প্রথমবার, তো খুব ভালো লেগেছিল আমার। এটা হচ্ছে কিসের জুস, আনারসের জুস না, আনারসের, আমি এখনো খাইনি সেজন্য বলতে পারলাম না, ও বলল যে এটা আনারসের জুস, কিন্তু ঠান্ডা, সেটাই ভাবছি আমি কী করব, যেহেতু আমার কাশি হয়ে যায় একটু, তো একটু নর্মাল হোক তারপরে আমি খাবো। আর দেখো জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়েছে, তো আমাদের খাওয়া কমপ্লিট। আমার না কিছু ভুল হয়ে গেছে, মোবাইলটা ভুল করে আমি লম্বা করে নিয়ে ফেলেছিলাম, পরে এডিট করার সময় খুব মুশকিল হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। ¿Qué pasa?
এদিকে আসো। আরো দেখো কোন তো আমরা যাচ্ছি এখন রুমে। কি রোদটা দেখো একটু, ভীষণ রোদ। তো চলো ঘরে ঢুকে গিয়ে কথা বলছি। দেখো তোমাকে একটু দেখাই, ক্লোজার হাসি দাও। তো আমরা লিফটের জন্য ওয়েট করছি, তো এখনও লিফটটা আসেনি উপর থেকে। তো ততক্ষণ ও আর হচ্ছে আরুষ মিলে খেলছে, আর আরুষ খুব মজা পেয়েছিল ও বোতল নিয়ে। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা তো তখন এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, হয়নি এখনও। তো আমরা যাচ্ছি একটু মার্কেটে, এখন একটু বাজার সবজি বাজার কিছু করব, আর একটা দরকার আছে তার জন্য বেরোচ্ছি। তো চলো, তারপরে তো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি, একটু ঘুমিয়েছিলাম জন্য। চলো এখন বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো চলো, প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে যাব। কিছু দরকার আছে আমাদের পার্সোনাল, তো রুম দেখার জন্যই। তো চলো ওখানে আগে যাই আমরা, সন্ধে এখনও ঠিকঠাক হয়নি। এই যে সবজিগুলো কিনলাম এখানে আছে, ওর হাতে আছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের ঘরে। এই যে আমাদের ঘর, তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। আর হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো গুড নাইট সবাইকে, নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।